তাহলে আহ অমিত ভাই আপনাকে আমি আরেকটা জিনিস দেখাতে চাই আর একটা জিনিস বলতে চাই মানে মজার মজার জিনিস আছে মানে হাদিস হাসি আহ হাসাহাসি করি হ্যাঁ দেখেন হচ্ছে সাধারণ মানুষ এর দেহ মাটি খেয়ে ফেলে কিন্তু নবী নসুলদের দেহ মাটি খায় না

সূর্যকে খেয়ে ফেলেছিল তখন কি হবে নিশ্চয়ই ঠিক আছে কোরানে তো বলা হচ্ছে কোনো ভুল নাই তাহলে ওটা কেন প্রমাণিত হবে বলেন ভাই বিশ্বাসের বিষয় তাই না

এবং তাদের দাফন করা জান্নাতের মাটির মধ্যে জান্নাতের মাটির মধ্যে তাদেরকে দাফন করা হয়েছে ভাই জান্নাতের মাটি এনেও তো ইয়ে করা যায় যে পৃথিবীর বাইরের মাটি পৃথিবীর মধ্যেই আছে ওইটা দিয়েও তো প্রমাণটা করা যায়

মার ধর কোপাকপি মারামারি কাফের হত্যা কর তারপরে মুরতাজ হত্যা কর এগুলো না করে আমাদের লাইভের অবমানিত হয়ে কাতে বেরোয়া এত কিছু না করে ওটা করলেই তো হয় সহজ কাজ তাই না

শুধু ঢুকিয়ে রয় নাই ঢুকার পরে সে কি করতেছে জানে তা কোনো লাহম হু সেই সাপটা সেই মুদার শরীরের থেকে মাংস চিরে চিরে খাইতেছে সমস্ত তাহাবাহিক রামরাও দেখতেছে তখন সবাইকে একটু কষ্ট লাগলো যে মুদার মধ্যে সাপ কিরল ফাঁকা সাদা আবু বাকা সিদ্ধি লাগে আল্লাহ দাঁড়ানো

হে আবু বাকার আমি আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাকে আদেশ করতে যে যাও তার কাফনের ভিতরে ঢুকে যাও এমনি ভাবে তাকে আদাব দিতে থাকো কয়ামত পর্যন্ত ইলা ইয়ামিল কিয়ামা যত দিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হয় না তত দিন পর্যন্ত তুমি তার শরীরের মাংস খাইতে থাকো আউযু বিল্লাহ কেমন বুঝলেন ভাই আচ্ছা আসিফ ভাই সাথে মাংস খায় সাপে কথা বলে ফোকলেট 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 মাংস খায় সাথে

এই ভদ্রলোকের কথা বলার সঙ্গে খুবই সুন্দর সেটা আমার খুবই ভালো লেগেছে কিন্তু দেখুন উনি উনি অত সুন্দর করে বলছে বলছে যে দেখেছো সাপ কথা বলতে পারে কোনো শুনেছি তুই সাপ যে মাংস খেতে পারে এই জিনিসটা তো দেখিস নি কখনো সেই জিনিসটা আগে বলুক সেটাও তো সেটাও তো আইডিয়ার মতো সেটা তো আইডিয়ার মতো নয় যে সাপ মাংস খেতে পারে একজন কমেন্ট করেছিল সাপ না মুরগি একজন কমেন্ট করেছিল সাপ মুরগি আচ্ছা আসলে

তো মানে বিষয়টা হচ্ছে যে পৃথিবীর ঘূর্ণনটা বন্ধ হয়ে যাওয়া তাই না বিরাট বিপর্যয় হবে তাই না এক সেকেন্ডের জন্য যদি বন্ধ করে তাহলে তো পৃথিবীর উপরেই হয়ে যাবে সূর্য যদি বন্ধ করে তার আশেপাশে কেমন বুঝলো যে ইয়েটা ঘোরা বন্ধ করছে মানে সূর্যটা ঘুরা বন্ধ করছে এটা কেমন বুঝলো